হ্যালো হ্যালো, এই ভাবি, হ্যাঁ, তুমি আজকে রাত্রে হলো আমার সঙ্গে দেখা করো, আমার মেশিনের অবস্থা খারাপ। তোমার মেশিনের অবস্থা খারাপ তো আমি কী করবো? আরে তোমার মেশিন ঠিক আছে, তোমার মেশিন আছে না, তোমার স্বামী গেছে তো এই 4 বছর আগে বিদেশ, তা তুমি কীভাবে থাকো রাত্রেবেলা? তুমি তো এমনি সারাদিন বলো, সবসময় বলো, যখন মেশিন উদ্ধার করাই তখন ভাবি। ভাবির কাছেই তো আসতে হবে, বুঝছো না? ভাবির কাছে এমনি সব কিছুর দাবি, কিন্তু ওইটার দাবি নেই। ভাবির কাছেই তো মজা। ভাবি, হ্যাঁ, তোমাকে সেদিন রাত্রে কিরকম মজা দিলাম, তো ভালো ভালো খুশি হয়েছো তুমি? হ্যাঁ। ও, শান্তি পাইছো? হ্যাঁ। কতদিন পরে শান্তি পেলে? তুমি তো প্রতিদিনই শান্তি দেওয়ার জন্য বসে থাকো। ভাইয়া তো তো তোমার রেখে 3 বছর চলে গেছে বিদেশ, এখন তোমার তো আরও 7 আহ্লাদ আছে, বুঝো নি? এতদিন পরে তোমাকে এরকম মজা দিলাম, তা তুমি তো খুশি না? বেশি খুশি? আমি খুশি, তোমার কোনো, তোমারও তো লাভ হইতেছে, উপকার হইতেছে। আমিও তো খুশি, তুমিও তো খুশি নাকি, তাই বলতেছি আর কি। আমারও খুশি করতে পারলে তো তুমিও খুশি। হ্যাঁ, প্রতিদিন আসতে পারবো তাই আর কি। তবে কিন্তু মজা পাইছিলাম ভাবি, তোমার জিনিসগুলো ঠিক আছে সেরকম মজা, এই মজার জিনিস রেখে বিদেশে কেমনে থাকে আমি এই চিন্তা করি ভাবি। তোমার ভাই তো আমার জন্য লাইন গাইড করতেছে, তাই বিদেশ নিয়ে যাবে? ও, এই বেচারাও তো মেশিনের চিন্তায় আছে। এই বেচারা তো আরো বেশি টেনশন, তাই আর বেশি দিন পাচ্ছ না কিন্তু আমার। কেন, তুমিও বিদেশ চলে যাবো? ওই পাসপোর্ট টাসপোর্ট করানোর জন্যই 5-6 মাস। ও আচ্ছা, 5-6 মাস ভাবির একটু মজা করে দিই, 5-6 মাস আমার একটু সময় দিও, তারপরে তারপরে ভাবিটা ফোনে করে, তারপরে তারপরেটা পরে দেখা যাবে। নাকি আমার মতন ভাবি আরও আছে? না, তোমার মতো এরকম টেস্টি ভাবি আর কোনো পাবো, তুমি তো খাসা মাল। আমি তো টেস্টি চল না, তুমি তো খাসা মাল ভাবি। ঠিক আছে, যাওয়ার পরে তারপরে বুঝবা কত উপকার যে করে গেলাম তুমি। তবে ভাবি, হ্যাঁ, তোমার কাছে যে যা মজা পাইছি, যা শান্তি পাইছি, বুঝছো, শালার বলার না, তুমি তো সেরকম একটা মাল পাজি। এটা বিয়ে শাদি করো, তারপরে দেখবো আমার থেকে আরও ভালো। না, তুমি তো সেরকম একটা মাল, তোমার আসলে কি আর বলবো, ভাষা নেই, ভাষা নেই, বলার ভাষা নেই। তখন আমি চলে যাবো যে তোমার খারাপ লাগবে না? খারাপ লাগবে তো, ভাবি চলে গেলে আমি তো এতেই হয়ে যাবো, বুঝলেন, আমি মেশিন টেশিন চালাতে পারবো না, ভাবি গাদের করতে পারবো না, বুঝলেন। এখন তো মনে হচ্ছে তোমারও নিয়ে যাই সঙ্গে, তাই তুমিও যাবা নাকি? না না, আমি গেলে তো আবার সমস্যা। ঠিক আছে, তাহলে পাসপোর্টটা চুজ করতেছো না? হ্যাঁ, আমি করতেছি না। ও আচ্ছা আচ্ছা, যার মেশিন লাগবে সেই করতেছে। ও আচ্ছা আচ্ছা, তাই না? আর এদিকে আসবো না মনে হয়, থাকবো ওখানে ওইদিকে বিদেশে। হ্যাঁ, তাই না? তাহলে ভাবি রে কয়দিন একটু মজা মারে, মজা মারে মারে লং টাইম খাই যাইও। হ্যাঁ, ভাবি যে কয়দিন আসে আর কি, বুঝলি, শান্তি একটু করে নি, কিরাতানের বিষ লাগাইছে। কারণ ভাবির মতো মাল হাজারে একটা পাওয়া যায় না, বুঝলি। আমি তারপর আমি যাওয়ার পরে বিয়ের সাথে একটা করে ফেলাম আর কি, মেশিন তো আর বন্ধ থাকবে না, মেশিন তো চলবে। তারপরে ভাবির মেশিন আলাদা, অন্যরকম মেশিন, ভাবির মেশিন চালাইয়ে বিশাল মজা পাইছি, বিশাল। কি করো মেশিনে তেল পানি দিয়ে রাখিও? কি করো? আমি রান্না করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রান্না করো, আমি একটু ঘুরে আসি, ফোন দিব নিয়ে এসে।
আচ্ছা ঠিক আছে।